প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। আজকে আমরা শিখব জ দিয়ে গঠিত জটিল শব্দ। এই বর্ণটি দিয়েও অনেক শব্দ আছে জটিল। এর মধ্যে বাছাই করা কয়েকটি শব্দ আজকে আমরা এই ক্লাসের জন্য নির্বাচন করেছি। তো আপনারা যারা সান একাডেমির সাথে বাংলা পড়ালেখা শিখতেছেন, দয়া করে ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি শব্দ মনোযোগের সাথে এর বানান এবং অর্থ দেখবেন, কেমন? এবং পরবর্তীতে নিজে নিজে প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন ততই দ্রুত ইনশাল্লাহ আপনি অ্যাডভান্স হবেন। তো ফ্রেন্ডস, চলুন আজকে শব্দগুলো দেখে নিই। আমাদের আজকের প্রথম শব্দটি হচ্ছে যক্ষা। এই শব্দটি যক্ষা। যক্ষা রোগের কথা শুনে নেই এমন বাঙালি মনে হয় নাই। যক্ষা হচ্ছে মানুষের ফুসফুস এবং গলতন্ত্রের একটি অসুখ, কেমন? রোগ। তো এই যক্ষার যে বানানটি দেখতেছেন, বানান কিন্তু অত্যন্ত জটিল এক বানান, সত্যিই জটিল। তো চলুন আমরা বানানটি দেখি। যক্ষার বানান করতে প্রথমেই আপনাকে লিখতে হবে জ, ওকে? এর পরে একটা খিয়, ঠিক আছে? খিয় এর সাথে সংযুক্ত হয়েছে ম ফলা, এই হলো ম ফলা। তার সাথে আছে আকার, কি হলো? যক্ষা। এখন এখানে দেখেন, প্রথমে জ, এরপরে খিয়, তার সাথে ম ফলা, মানে ম আছে, তার সাথে আকার। এখন এর নিচে যেহেতু ম আছে, তাহলে উচ্চারণ তো হওয়ার কথা ছিল যক্ষমা, তাই না? তাহলে ময়ের উচ্চারণটা ঠিক থাকতো, কিন্তু এখানে আসলে ম আছে ঠিকই, কিন্তু ময়ের কোনো উচ্চারণ হবে না। বুঝা গেছে ফ্রেন্ড? জি। তাহলে আমরা কিভাবে বানান করব? জ খিয় মফলা আকার, যক্ষা। যক্ষমা বলবো না কিন্তু, কেমন? কি উচ্চারণ করব? যক্ষা। আবারও শুনেন, জ খিয় মফলা আকার, যক্ষা, ঠিক আছে? জি। এটি যথোপযুক্ত। যথোপযুক্ত মানে কি? অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু, কোনো কাজের জন্য যে যথার্থ, মানে সঠিকভাবে উপযুক্ত, তাকে আমরা কি বলবো? যথোপযুক্ত। জি। তো যথোপযুক্তর বানানটি খেয়াল করি। প্রথমেই জ, তারপর থ উকার থ, যথ, এরপরে আছে একটি প, যথোপযুক্ত, জ রসুকার জু কয়ত, কি হয়ে গেল? যথোপযুক্ত। একটু আমার সাথে বানানটি আবারও দেখেন, জ থ ওকার থ, যথ প, যথোপ, জ রসুকার জু কয়ত, যথোপযুক্ত। পড়া যাবে? আচ্ছা, যথোপযুক্তের পরে আমাদের এই শব্দটি হচ্ছে যস্যে। এই যস্যে, যশ মানে কি? খ্যাতি, সুনাম। আর যস্যে মানে খ্যাতিমান, মানে যার সুনাম আছে। জি। তাহলে যস্যের বানানটি আমরা একটু খেয়াল করি। এটি হচ্ছে জ, তার সাথে তালব্য, কেমন? এর সাথে আছে দন্তস, ব ফলা, তার সাথে দীর্ঘ ইকার, কি হয়ে গেল? যস্যে। জ তালব্য, যশ, দন্তস্য বফলা দীর্ঘিকার, সি, যস্যে, যস্যে, ওকে? যস্যের পরে আসলো যুপকাঠ। এই যুপকাঠ, যুপকাষ্ঠ, সরি, কাষ্ঠ শব্দের অর্থ হচ্ছে কাঠ। আর এই যুপকাষ্ঠ বা যুপকাঠ মানে হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী যারা পশু বলি দেয়, তো যেই কাঠের উপর দাঁড়িয়ে রেখে পশুটাকে বলি দেওয়া হয়, ওই কাঠকে বলা হয় যুপকাষ্ঠ। বিষয়টা কি বোঝা গেল? জি। তো যুপকাষ্ঠের বানানটা একটু ভালোভাবে খেয়াল করেন, এখানে একটু ফল্ট আছে এই জায়গাটাতে, এটা হ্রস্বকার না হয়ে দীর্ঘকার হতো, আমি ভুল করেছিলাম। দেখেন, এবার সঠিক বানানটা আমরা লিখে দেখতেছি।
জ দীর্ঘ উকার জু এখানে হ্রস্ব উকার না হয় কি হবে দীর্ঘ উকার তাহলে জ দীর্ঘ উকার ঝু তার সাথে একটা প কি হলো জুপ কাষ্ঠ ক আকার কা মূর্ধন্যস্ব সংযুক্ত ঠ মূর্ধন্যস্ব সংযুক্ত ঠ কি হয়ে গেল কাষ্ঠ তার মানে জ দীর্ঘ উকার জু প জুপ ক আকার কা মূর্ধন্যস্ব সংযুক্ত ঠ কি হলো জুপ কাষ্ঠ ঠিক আছে ফ্রেন্ড জুপ কাষ্ঠ এর পরে আমাদের শব্দ হচ্ছে যৌবন উত্তীর্ণ এই শব্দটা কিন্তু বেশ বড় এবং জটিল একটা শব্দ যৌবন উত্তীর্ণ এখানে আসলে দুইটা শব্দ একসাথে যুক্ত হয়েছে একটা হচ্ছে যৌবন একটা হচ্ছে উত্তীর্ণ যৌবন তো আমরা বুঝি জীবনের শ্রেষ্ঠ যে সময়টা সেটাই কি যৌবন উত্তীর্ণ মানে কি পেরিয়ে যাওয়া অর্থাৎ যৌবন পেরিয়ে গিয়ে বৃদ্ধের দিকে হাঁটাটাই হচ্ছে কি যৌবন উত্তীর্ণ মানে যৌবন অতিক্রম করে যাওয়া জি তো ওই দুইটা শব্দ একত্রে যুক্ত হয়ে হয়েছে যৌবন উত্তীর্ণ যৌবন উত্তীর্ণ আমরা বানানটি একে একে ভালোভাবে খেয়াল করব দেখেন জ ঔকার যৌ ব ন উকার নো যৌবন কি হলো যৌবন তীর্ণ তয়ত দীর্ঘিকার যৌবন উত্তি কি হয়েছে যৌবন উত্তি ন এখানে একটা মূর্ধন্য ন তার উপরে আছে রেফ কি হয়ে গেল যৌবন উত্তীর্ণ যৌবন উত্তীর্ণ জ ঔকার যৌ ব ন ঔকার নো যৌবন তয়ত দীর্ঘিকার নয় রেফ যৌবন উত্তীর্ণ ঠিক আছে ফ্রেন্ড এই যৌবন উত্তীর্ণের পরে আমাদের শব্দ হচ্ছে যথেষ্ট যথেষ্ট মানে কি যথার্থ পরিমিত মানে যতটুকু দরকার তার সবটুকুই পাওয়া এটাই কি যথেষ্ট জি যথেষ্টের বানান দেখেন জ থ এ কার থে যথে হ্যাঁ এরপর মূর্ধন্য স সংযুক্ত ট কি হয়ে গেল যথেষ্ট বানানটি আবারও দেখেন জ থ এ কার থে মূর্ধন্য স সংযুক্ত ট কি হলো যথেষ্ট জি যথেষ্টর পরে আছে যৌক্তিক যৌক্তিক কথাটি আসলো কোথায় থেকে যুক্তি থেকে যুক্তি থেকে কী আছে যৌক্তিক তো যৌক্তিক মানে কি যে কথার বা কাজের উপযুক্ত যুক্তি আছে সেটাই কি যৌক্তিক জি যৌক্তিকের মানানটি দেখেন জ ঔকার যৌ হ্যাঁ কয়ত রস্মিকার কয়ত রস্মিকার যৌক্তি তার সাথে একটা ক কি হয়ে গেল যৌক্তিক জ ঔকার যৌ কয়ত রস্মিকার তি যৌক্তি ক যৌক্তিক ঠিক আছে ফ্রেন্ড আসুন আমরা সবগুলো শব্দের বানান আবারও একটু ভালোভাবে একে একে দেখে নেই যক্ষা জ ক্ষীয় ম ফলা আকার যক্ষা আবারও বলছি জ ক্ষীয় ম ফলা আকার যক্ষা যথোপযুক্ত জ থ ঔকার থ যথ প যথোপ জর সুকার জু কয়ত যুক্ত যথোপযুক্ত যথোপযুক্ত যস্যে জ তালবস্য যস দন্তস্য বফলা দীর্ঘিকার সি যস্যে যুপ কাষ্ঠ জ দীর্ঘকার জু প যুপ ক আকার কা মূর্ধন্যস্য সংযুক্ত ঠ যুপ কাষ্ঠ
যৌবন উত্তীর্ণ য ঔকার যৌ ব ন ঔকার ন যৌবন তয়ত দীর্ঘিকার মূর্ধন্যন রেফ যৌবন উত্তীর্ণ যৌবনোত্তীর্ণ ঠিক আছে যথেষ্ট য থ একার্থে মূর্ধন্যস্ব সংযুক্ত ট যথেষ্ট যৌক্তিক য ঔকার যৌ কয়ত রস্বিকার তি যৌক্তি ক যৌক্তিক যৌক্তিক বোঝা গেল ফ্রেন্ড তো আপনারা যারা বাংলা রিডিং পড়া শিখতেছেন আমরা তো শুরু থেকে সহজ সহজ শব্দ বানান করে করে রিডিং পড়া শিখেছি কেমন কিন্তু এই যে শব্দগুলো এগুলা কিন্তু অনেক উচ্চ শিক্ষিত যারা আমরা আছি আমাদেরও অনেক সময় পড়তে বা লিখতে কষ্ট হয়ে যায় এটা সত্য কথা মানে সঠিক বানান মনে থাকে না বা সঠিকভাবে আমরা উচ্চারণ করতে পারি না এখানে গিয়ে হিমশিম খেয়ে যায় তো আপনারা যথার্থ রূপে একেবারে নির্ভুলভাবে অনর্গল সুন্দর করে বাংলা রিডিং পড়ালেখা করতে চাইলে অবশ্যই এই শব্দগুলো বা কন্টিনিউ আমাদের জটিল শব্দের যে ক্লাসগুলো চলতেছে এই শব্দের ক্লাসগুলো আপনাকে আন্তরিকতার সাথে দেখতে হবে শুনতে হবে পড়তে হবে এবং বারবার প্র্যাকটিসের মাধ্যমে শিখতে হবে ইনশাল্লাহ তাইলে বাংলা রিডিং পড়ালেখায় আপনার কোনো ঠেকা থাকবে না তো ফ্রেন্ডস আমি আশা করব সেই কাজটি আপনারা করবেন ইনশাল্লাহ কোনোভাবেই সেখানে যেন গাফিলতি না থাকে তো আজকের ক্লাসে এতক্ষণ থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পৃথিবীর যে যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনায় আজকের ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ